হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা হচ্ছে, দেখি বুঝতে পারছো কী জিনিস, এটা হচ্ছে কুরিয়ার বক্স, যেগুলো থাকে কার্টুনগুলো, সেগুলো। সেটা আমরা কী করি, অনেক সময় ফেলে দিই, কাজে লাগে না। বাট আমি ভাবছি এটাদেরকে জিনিস তৈরি করব, ফেলে না দিয়ে কয়েকটা বক্স কালেক্ট করে নিয়ে আমি জিনিস বানাবো একটা। তোমরা হয়তো বুঝে গেছো এতক্ষণে আমি কী বানাচ্ছি। তো দেখো আমি কী সুন্দর করে এটা বানিয়ে ফেলি। খুব মনে ইচ্ছে ছিল যে আমি এটা নিজের হাতে তৈরি করব। দোকানে কিনতে পাওয়া যায়, আমি কিনিনি, অনেকে কিনতে বলেছে। অনেক সময় মোবাইলে অনলাইনে দেখে সার্চও করেছি, বাট আমি কিনিনি। তাও একটা মনে ইচ্ছা যে নিজে হাতে জিনিসটাকে বানাবো। তো আজকে ফাইনালি আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি। জানি না কেমন হয়েছে, তোমরাই দেখবে, পুরোপুরি দেখে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে জিনিসটি বানলাম কেমন হলো। নিশ্চয়ই বুঝে গেছো আমি কী বানাচ্ছি। আর আজকে একটা শুভ দিন, সেই দিনে আমি এটাকে সেট করব। তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী, তো ভাবলাম হনুমান জয়ন্তীর দিনে এই একটা ঠাকুরের আসন বানিয়েছি কার্টুন দিয়ে। কয়েকদিন টাইম লেগেছে, তো তোমরা বলো কেমন হয়েছে। এই দেখো কমপ্লিট হয়ে গেছে আসনটা। এবার আমি ভাবছি এই ঠাকুরের আসনে আমি যে ঠাকুরের দিকে, তো সে ঠাকুর আমার গণেশ ঠাকুর আছে, হনুমানজিকে বসাবো। তো হয়ে গেছে আমার কমপ্লিট ঠাকুরের আসন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে হ্যাপি হনুমান জয়ন্তী। টাটা।